ব্যবসায়ী আমি না, ব্যবসায়ী ও, ও ব্যবসা করে এসব জিনিসপত্র নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ও। এটাও আমি যেটা বলেছি যে এটা মামুনের ওই মুহূর্তেরই বক্তব্য। আমরা যখন কোনো কারণে কারো উপর আনহ্যাপি হই বা রাগ হই বা দুঃখিত হই বা এমন হতে পারে যে আমি ওই লোকটাকে অ্যাভয়েড করতে চাচ্ছি, ওই মোমেন্টে আমাদের অনেক রকম স্টেটমেন্টই চলে আসে। তো সেটাও আপনি একই মায়ের মতো একই মামুনের কথাটাও সেভাবে আপনি ধরে দেবেন যে মামুন ওই মুহূর্তে যখন কথাগুলো বলছিল, আপনারা মামুনের চোখের মুখের সব কিছুর এক্সপ্রেশনটা দেখবেন। এবং তার ঠিক কিছুদিন আগে যখন আমরা দুজনে ওর স্যালুনটা ওপেনিংয়ে গেলাম, তখনকার এক্সপ্রেশনটা দেখবেন। মানুষ বডি ল্যাঙ্গুয়েজটাও আসলে দেখলে অনেকটাই বোঝা যায় যে কার মনে কী চলছে। ওই মনে ওর তখন খুব একটা হ্যাপি সিচুয়েশান ছিল না। এবং আমি খুব একটা ফেইথ নিয়ে বলতে পারি, কারণ মামুনের সাথে তো আমি অনেকদিন আছি, অনেক ক্লোজলি আছি, ওর চিন্তাধারা, ওর মুভমেন্ট বা ওর মনে কী চলছে সব কিছু আমি বুঝতে পারি। ওই মুহূর্তে ওই দিন পার্টিকুলারলি সংবাদ সম্মেলনে মামুন পার্টিকুলারলি যেই কথাগুলো বলছিল এগুলো ওর নিজের কথা না, এগুলো ওকে ইনফ্লুয়েন্স করে বলানো হয়েছে। এটা যে কেউ বুঝতে পারবে, কারণ একটা মানুষ 2022 সাল থেকে আমাকে নিয়ে যতগুলো স্টেটমেন্ট দিয়ে এসেছে তার কোনোটার সাথেই এই স্টেটমেন্ট, এই বডি ল্যাঙ্গুয়েজ, এই অ্যাক্টিভিটিস মিলে না। এটা অবশ্যই কেউ ইনফ্লুয়েন্স করে তাকে দিয়ে বলিয়েছে, এটা তার মনের কথা না, এটা আমি বিশ্বাস করি। এবং বিশ্বাস করি এই কারণেই, কারণ আমি জানি, আমি মামুনকে খুব ক্লোজ থেকে চিনি। এটা কে বলেছে আমি জানি না, মামুন নিজে আমাকে মেসেজ করে দাওয়াত দিয়েছে, এটা আপনিও জানেন বলেছে। হ্যাঁ, এটা নিজেও আমাকে মেসেজ করে দাওয়াত দিয়েছে। এছাড়া ও এবং ওর বড় ভাইরা দুই দিন আমাদের বাসায় এসেছিল, যেটা মামুন নিজেই বলেছে। এবং এসেছিল এটার জন্যই যে আমি যাতে তার স্যালুন ওপেনিংয়ে যাই। এবং আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যেদিন স্যালুন ওপেন ডেটটা ছিল, মানে 31 তারিখে আমার গাড়িতে বসে, মানে আমাদের গাড়িতে বসে, মামুন এবং আমার গাড়িতে বসে, তানজিল জনি ভাইয়া এবং আমার ড্রাইভারের সামনেই মামুন নিজে বলেছিল যে তুমি রেডি হও, আমি আসতেছি তোমাকে নিয়ে স্যালুনে যাব। তো এটা ওই যে আমাকে দাওয়াত দেওয়া হয়নি এই কথাটা ঠিক না, আর আমাকে দাওয়াত না দেওয়া হলে আমি কেন যাব, আমার তো দরকার ছিল না। পৃথিবীতে অনেক কিছু, অনেক স্যালুন উদ্বোধন হয়েছে, আমি কি সব কিছুতে গিয়েছি? এটা তো আমি বলেছি, এটা ওনার ওই মোমেন্টের স্টেটমেন্ট। হয়তো এই স্টেটমেন্টটা কয়দিন পরে আপনি দেখবেন যে অন্যরকম হয়ে গেছে, কারণ এটাতে উনি ওই মুহূর্তের সিচুয়েশনের উপরে বেস করে উনি এই কথাটা বলেছে। আচ্ছা, এটা এটা যেহেতু একটা বিচারাধীন ব্যাপার, হ্যাঁ, এটা নিয়ে কথা না বলাই ভালো। কিন্তু ঘটনাটা নিয়ে আমি বলতে চাই, ঘটনাটা নিয়ে আমি বলতে চাই যে এটা অবশ্যই মেকআপ না, কারণ ওই লাইভে বসে অত তাড়াতাড়ি মেকআপ করা আমার পক্ষে আসলে সম্ভব ছিল না। হ্যাঁ, আর আমরা তো এই ধরনের লেভেলের অ্যাক্টর না যে আমরা সিনেমায় অভিনয় করি এবং অত প্রফেশনাল অ্যাক্টর দিয়ে আমরা মেকআপ দিয়ে ক্যামেরার ফিল্টার দিয়ে আমরা লাইভ করে বলবো যে আমাদের ওই যে এই ঘটনাটার পরবর্তীতেও আপনারা অনেকগুলো ভিডিও দেখেছেন, আপনারা আমাদের বাসায় এসেছেন, ইন্টারভিউ নিয়েছেন, বাইরে গেছেন, হসপিটালে গেছেন, তো তখন আপনারা দেখেছেন যে সিচুয়েশনটা কি, তা নিজের চোখে দেখেছেন। যদি মেকআপ হতো, আপনারা তো সাংবাদিক ভাইরা পরের দিনই আমাদের বাসায় এসেছিলেন, তো মেকআপ হলে তখন আপনারা কি, আপনাদের চোখ তো ফাঁকি দেওয়া যেত না, তাই না? কিন্তু না, এখানে উকিল যেহেতু ছিল, সে বলছে যে একটা, মানে যদি একজন মানুষকে মারধর করে তাহলে মাত্র কয়েক টাকার নাকি আপনি ওষুধ খেয়েছেন। আচ্ছা, আমি কি ওষুধ খেয়েছি সেটা তো ওনার জানার কথা না। যেটা হয়েছে যে আমি বলতে চাই যে পুলিশ কেস যখন হয়ে যায়, জিনিসটা একটা সরকারি হসপিটালের মাধ্যমে হতে হয়, এটা আমাকে জানানো হয়েছে। আমার এই ধরনের অভিজ্ঞতা ছিল না, আমি জানি না। আমি জানতে পেরেছি যখন যা ব্যাপারটা একটা এই ধরনের ক্রাইম অ্যাক্টিভিটিসের মধ্যে হয়ে যায়, তখন এই ট্রিটমেন্টটা সম্ভবত একটা সরকারি হসপিটালের থ্রুতে নিতে হয়। তো একটা সরকারি হসপিটালের ফিস কিন্তু ওই 10-12 টাকাই, ওখানে কিন্তু আপনাকে 2,000-2,500 টাকা। আমি কিন্তু যদি ওই সিচুয়েশন, আমি যদি ইউনাইটেড হসপিটালে যেতাম বা অ্যাপোলোতে যেতাম বা স্কোয়ারে যেতাম, তাহলে কিন্তু আমার এই এই জিনিসটা ওইভাবে হতো না।
যেহেতু এটা একটা পুলিশ কেস হয়ে গিয়েছিলো, একটা অভিযোগ হয়ে গিয়েছিলো, তো এটা আমার একটা সরকারি হসপিটালের মাধ্যমেই যেতে হবে। এবং ওনারা যেই প্রেসক্রিপশন দিয়েছেন যেটা অনুযায়ী, আমি তো আর ডক্টর না, আমার বোঝার কথা না, বাট আমি পরবর্তীতে আমি ট্রিটমেন্ট নিয়েছি আমার মতো করে, বাট আমার পুলিশ কেস হিসেবে আমার সরকারি হসপিটালের কাগজটাই দরকার ছিল।